কালীঘাটের কাকুকে আজ ফের তলবে দিল বিপদ বাড়ছে সুজয় কৃষ্ণের বাড়ি থেকে পাওয়া নথি ঘোরাবে নিয়োগ তদন্তের মোড জল্পনা তুঙ্গে নিয়োগ দুর্নীতি তদন্তে ঘিরে তোলপার বাংলা নিয়োগ দুর্নীতির তদন্তে আজ কালীঘাটের কাকুকে তলব ইডির আগেই সুজয় ভদ্রর বাড়ি অফিসে তল্লাশি বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক নথি সুজয় ভদ্রর মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে সেই মোবাইলের তথ্যের ভিত্তিতেই ফের তলব সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আজ তাই ফের একবার কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্র বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক নথি এরপরেই আজ কালীঘাটের কাকুকে ফের তলব সভাপতি জল্পনা তুঙ্গে ইডি সূত্রের খবর আজ মঙ্গলবার অর্থাৎ ত্রিশ মে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তাকে ডেকে পাঠানো হয়েছে পাশাপাশি এই একই মামলায় জ্ঞানানন্দ সামন্ত ও সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকেও তলব করেছে ইডি সম্পত্তি তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তের বিবির্বহাটের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি সম্প্রতি সিবিআই সিপি এসেও তল্লাশি চালিয়েছিল তার ফ্ল্যাটে সে সময় কাকুর বাড়ি থেকে কয়েক লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করে সিবিআই তিনি অবশ্য দাবি করেন বন হাসপাতালে ভর্তি চিকিৎসার বিল মেটানোর জন্য ওই অর্থ তুলেছিলেন একটি অ্যাডমিট কার্ডও পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে তিনি দাবি করেন সেটা তার শালিকার পুত্রের পুরসভায় চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রদত্ত অ্যাডমিট কার্ড এছাড়া তার একটি ফোনও বাজেয়াপ্ত করেছে সিবিআই